সরকারি নির্দেশে আজ থেকে খুলে গেল মাইথন পর্যটন কেন্দ্র। 8ই জুন সোমবার থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী খোলা হলো মাইথন পর্যটন কেন্দ্রস্থল। লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর মাইথন পর্যটন কেন্দ্রের বিভিন্ন দোকানপাট, হোটেল, নৌকাবিহার বন্ধ অবস্থায় পড়ে থাকার পর আজ খুলে গেল। বহু কষ্টের মধ্যে ছিলেন এলাকার ব্যবসায়ীরা, কিন্তু কেন্দ্র ও রাজ্যের নির্দেশ অনুযায়ী মাইথন পর্যটন কেন্দ্র খোলায় খুশি হয়েছেন সমস্ত ব্যবসায়ীরা। কারণ পর্যটকদের ভরসায় তাদের ব্যবসা চলে এই জায়গায়, তাই তাদের আশা এই করোনা মহামারীতে পর্যটন আসবে তো এই মাইথনে। আজও সরকারি নির্দেশ পাওয়ার পর বিভিন্ন হোটেল ও দোকানপাট, নৌকাবিহারগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, সাথে পুরো হোটেল চত্বরগুলিতে স্যানিটাইজ করা হয়। এই প্রসঙ্গে কল্যাণেশ্বরী হোটেল অ্যাসোসিয়েশন সম্পাদক মনোজ তিওয়ারি বলেন, সরকারি নিয়ম অনুযায়ী আগত পর্যটক যদি হোটেলে থাকার জন্য রুম নিতে চায় তাহলে পুরো সাবধানতার সহিত তাদের রুম দেওয়া হবে। তাদের শরীরের তাপমাত্রা চেক করা, তাদের স্যানিটাইজ করে এবং তাদের পরিচয়পত্র নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই তাদের হোটেল রুম দেওয়া হবে। ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যে গাইডলাইন, গাইডলাইনটাকে নিয়ে আমাদের কল্যাণেশ্বরী এলাকায় আমাদের যে হোটেল অ্যাসোসিয়েশন আছে, আমরা গতকালকে একটা মিটিং করেছি এবং সরকারের যে গাইডলাইন সে মোতাবেক আমরা স্যানিটাইজেশন মেশিন, একটা বড় স্যানিটাইজেশন মেশিন, একটা যেটা হাত থেকে যেটা দেয় সেটা, তার সঙ্গে মাস্ক, তার সঙ্গে মাথায় কাভার লাগাবার জন্যে, পায়ে পরার জন্যে এবং সুইপারদের জন্যে আমরা কিটের ব্যবস্থা করেছি, সম্পূর্ণ পরে থাকবে এবং পরে থেকে বাথরুম থেকে রুমগুলো যেটা পরিষ্কার করবে এগুলো সবটাই আমরা এনেছি। এটির মধ্যে আমরা দেওয়ার কাজটা শুরু করেছি, এই পর্যন্ত প্রস্তুতি আমরা নিই। পর্যটকরা যদি আসে সেক্ষেত্রে আপনারা পর্যটকদের সাথে কীরকমের মানে কী কী ট্রিটমেন্ট করবেন? যেটা সরকার গাইডলাইন দিয়েছেন সে অনুযায়ী একটা, যখনই পর্যটক আসবেন গেটের কাছে ওনাকে দাঁড় করাবো, গেটের কাছে ওনাকে দাঁড় করাবার পরে ওনার সমস্ত ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এটাকে স্যানিটাইজেশন করব, ওনার পায়ের যে জুতোগুলো আছে সেটাকে স্যানিটাইজেশন করব এবং হাতে দেওয়ার যে স্যানিটাইজেশনটা হাতে দেব ওনাদেরকে, দেওয়ার পরে তারপরে ওনাদেরকে গেটের এন্ট্রিটা দেব। এন্ট্রিটা দেওয়ার পরে দূরত্বটা যে বুঝায় রাখার কথা বলা হয়েছে সে দূরত্বটা রেখে রিসেপশনে আমাদের যারা ম্যানেজার আছেন তাদেরকে আমরা পরিসংখ্যান দিয়েছি, বলেছি, গাইডলাইন দিয়েছি, সেই মোতাবেক আমরা রিসেপশনে যেটা আছে গাইডলাইন সেটা করব। এবং ওখান থেকে আসার পরে যে আমাদের হোটেলের গেটটা যেখানে রিসেপশনটা ঢুকছে সেখানে কিন্তু আমরা ওই হিট মাপার যে মেশিনটা, সেই মেশিনটা আমরা প্রত্যেক হোটেলে আমরা কিনে নিয়ে এসেছি এবং হিট মেশিনটা দিয়ে তাদের যে তাপমান, সে তাপমানটা কত আছে গাইডলাইন অনুযায়ী, সে তাপমানের মধ্যে যদি থাকে তাহলে তাদেরকে আমরা এন্ট্রিটা দেব, আর তাপমানের মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু তাদেরকে আমরা এন্ট্রি দেব না। এবং তার সঙ্গে সঙ্গতি রেখে তার খাসি আছে কি না, তার জ্বর আছে কি না, তার হিস্ট্রিটা নেব, কোন এলাকা থেকে এসছেন, কম্পার্টমেন্ট যে জোনগুলো আছে সেখান থেকে এসছেন কি না, এ সমস্ত বিষয়গুলো আমরা ই করব, তবে গিয়ে আমরা হোটেলের মধ্যে এন্ট্রিটা দেব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, টাইমস বাংলা।